নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আইতা দেওয়া দূরে সিনেমাটি। আজকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ মঙ্গলবার, এখন বাজে প্রায় 9:30। এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। প্রথমে সকলকে জানাই সুপ্রভাত। আশা করি আমার সমস্ত বন্ধু খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে না বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু আমি যেহেতু ছাদে গিয়ে ভিডিও আপলোড করি তার জন্য না অনেকটাই প্রবলেম হয়, তবুও কিছু করার নেই, ভিজে ভিজেই ভিডিওটা আপলোড করে এসেছি। এবার আমার ভিডিও করার কথা আজকে মোটিভেশনাল চ্যানেলে, কিন্তু আমি সেটা করতে পারছি না কারণ বৃষ্টির জন্য। এদিকে যেটা ঘটেছে, গতকাল রাতে আমার যে ওই ব্যালকনির যে জানলা ওটা খোলা ছিল, ওটা খোলাই থাকে ন্যাচারালি। তো ওখান থেকে না এখানে আমাদের যে সামনে ফ্ল্যাটের সামনে একটা বাড়ি রয়েছে, বাড়ির নিচের তলায় মানুষ আছে, উপরে কিন্তু কেউ নেই, মানে ফাঁকা ঘরগুলো। তো ওখানে যেটা ঘটে, বন বিড়াল এসে ওখানে কিন্তু বাসা বেঁধেছে, সন্ধ্যা হলেই কিন্তু ওখানে টুকটুক করে ঢুকে পড়ে। আমি তোমাদেরকে দেখাবো একদিন, হ্যাঁ কি সুন্দর করে ওরা চলে আসে। তো যাই হোক, একদিন কিন্তু ওরা এই জানলা দিয়ে আমার রান্নাঘরে ঢুকেছিল, আমি বুঝতে পেরেছিলাম একটা খাবার ছিল, খাবারটা নষ্ট করে দিয়ে গিয়েছিল। তো গতকাল রাতেও আবার সেটাই করেছে, আমি বুঝতে পারিনি যে আসবে, ফলে আমার জানলাটা খোলা ছিল আর রান্নাঘরের দরজাটাও দিতে আমি ভুলে গেছি, যার ফলে কি করেছে এসে কালকে ও ওই বাজার থেকে আসার পরে বললে একটু হালকা খিদে লেগেছে, তো ও আপেল কাটলো আর লেবু কাটলো। তো সেটাই হচ্ছে, কাটার পরে একটা না সাইডে রেখে দিয়েছিল, আর ওইটা মানে ওই আপেলটা এসে খেয়েছে, আর সঙ্গে ছিল একটা কলা। ভাগ্যিস গতকাল রাতে যে কলাটা নিয়ে এসেছে সেটা ওখানে রাখিনি, তো সেই কলার আপেল বসে বসে খেয়েছে, ওখানে নোংরা করেছে। রান্নাঘরে যেতেই আমার কেমন একটা লাগছে। এখন আমি যেটা করব, একটু মুড়ি খেয়ে নেবো আজকেও, কলা দিয়ে মুড়ি দিয়ে, একটু নারকেল কোড়া দিয়ে আর একটু চিনি দিয়ে খেয়ে নেবো, কারণ আমার প্রচুর খিদে লেগেছে। আর আমার খিদে লাগলে না আমি খিদা সহ্য করতে পারি না, তো আমার কিন্তু এখন ভাতের খিদে, কিন্তু ভাতটা তো এখন খাওয়া পসিবল হচ্ছে না, কারণ আমার রান্নাঘর পরিষ্কার করতেই হবে এবং পরিষ্কার করার পরেই কিন্তু আমাকে ভাত খেতে হবে। এদিকে কিন্তু আমার ভিডিও করতে হবে, এদিকে ভাত খেতে হবে, এদিকে রান্নাঘর পরিষ্কার করতে হবে। আজকে আমি পুরো ফ্যাসাদে পড়ে গেছি, তার উপরে ওকে আজকে বাড়িতে থাকতে হচ্ছে, বাবাকে দেখতে হবে কারণ ওর ভাই আজকে বাড়িতে থাকছে না, দুজনেই কিন্তু, বাবার যেহেতু শরীর খারাপ, ও মানে এ একদিন দেখে ও একদিন দেখে এরকম করে, তার জন্য আজকে একটা স্পেশাল ডিশ করার ইচ্ছে ছিল কিন্তু সেটা করতে পারছি না। এবং আগামীকাল একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আজকে আমি নিজের মতো করে রান্না করব, নিজের মতো খাবো, আর প্রচুর কাজও পড়ে গেছে যার জন্য আজকে স্পেশাল কিছু করতে পারবো না, নর্মাল মানে খাওয়া দাওয়া চলবে। তার আগে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কীভাবে আপেলটা কী সুন্দর করে বসে বসে খেয়েছে, আর কলাটা কী অবস্থা করেছে, আর কোথা দিয়ে ঢুকেছে, যেখান দিয়ে ঢুকেছে সেখানে কিন্তু ওদের পায়ের ছাপ লেগে রয়েছে, পুরোটাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি, আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, একটা লাইক একটা কমেন্টস করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো। তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, এই দেখো আপেলটা কি সুন্দর করে বসে বসে খেয়েছে, মানুষের মতো করে কামড়ে কামড়ে খেয়েছে, আর এই যে কলা, কলাটা কালো হয়ে গেছে, খোলাটা কলাটাও বসে বসে খেয়েছে, তো এই অবস্থা করেছে। আর আমার কিছু নোংরা মানে রান্না করেছিলাম, সেই নোংরা কিছু আমি রেখে দিয়েছিলাম এইখানটায়, এটাও কিন্তু মানে টেনে বার করে এটাও মানে খোলার চেষ্টা করেছে, কি আছে দেখার চেষ্টা করেছে। তো এই তো করেছে, ওপরেও কিন্তু বিশ্রী অবস্থা করে রেখেছে, ওপরে যে আমার যে ফ্লোরটা রয়েছে ওখানেও কিন্তু নোংরা করে রেখেছে, পুরো রান্নাঘরটা এই করে রেখেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি ওর পায়ে ছাপ লেগে আছে। তো চলো, পুরো রান্নাঘরটাই আমাকে এখন ক্লিন করতে হবে, না হলে আমি রান্নাই করতে পারবো না। ঘৃণা লাগছে কেমন, বাবা ওরা কত নোংরা বলো তো। এই দেখো এই জানলা দিয়ে এসেছে, বুঝছো, এখান দিয়ে লাপিয়েছে, দেখো পায়ের ছাপ দেখেছো, গোটা গোটা পায়ের ছাপ, যেহেতু বৃষ্টি হচ্ছে কাদা ছিল, দেখেছি এখান থেকে টুক করে লাফ দিয়েছে, লাফ দিয়ে গেছে, খেয়েছে, নোংরা করেছে, চলে গেছে। তো যাই হোক, দেখো জানলাগুলোও ঝুল হয়েছে, পরিষ্কার করতে হবে, আজকে অনেক কাজ করতে হবে, ঘর টর রান্নাঘর সব পরিষ্কার করার প্রয়োজন। দেখি কতদূর কী করতে পারি, জানি না কী করবো। চলো আগে একটু আমি খেয়ে নেবো, তারপর আমি কাজে যাচ্ছি।
কি খাই, ওই তো বললাম কি খাই, তোমাদেরকে কি খাবো বলে দিয়েছি, তো চলো খেয়ে তারপরে পরে কাজ করব, চলো। তো দেখো আমি নিয়ে নিয়েছি মুড়ি, কলা, চিনি অল্প একটু আর নারকেল কুড়া, খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে, কারণ রান্নাঘর পরিষ্কার না হলে আমি ভাত টাত কিছু করতে পারবো না। তো আমি কিন্তু রান্নাঘর যখন একদম সুন্দর করে ক্লিন করি তখন কিন্তু একটু সার্ফ নিয়ে নিই আর জল দিই, আর আমার হাতের মধ্যে কিন্তু একটা স্কচ ব্রাইট রয়েছে, তো সেটা দিয়েই কিন্তু ঘষে ঘষে সুন্দর করে হালকা হাতেই, নরম হাতেই কিন্তু তেল ছিটে থাকে, প্লাস হচ্ছে যেহেতু রান্নাঘর তো তেল তো ছিটকে যাবেই যাবে যখন রান্না করি, তো সেটাও কিন্তু যেহেতু মডিউলার কিচেন নয় কিংবা চিমনি নেই তো তার জন্যই কিন্তু নোংরাটা বেশি হয়। তো আমি যেটা করি সুন্দর করে ঘষে ঘষে একদম প্রথমে সার্ফ জল দিয়ে ওগুলো তোলার চেষ্টা করি, যে নোংরাগুলো চিপকে থাকে সেগুলো তোলার চেষ্টা করি, এবং তারপরে কিন্তু প্লেন জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিই। ধোয়ার পরে কিন্তু আবার ডেটল জল করে সেটা কিন্তু মুছে নিই রান্নাঘরের যে টাইলস রয়েছে কিংবা ফ্লোর রয়েছে সবটাই কিন্তু আমি এরকম করেই ক্লিন করি, এবং আমার নিচের যে থাকগুলো রয়েছে যেখানে প্রচুর জিনিস রয়েছে তো সেগুলো সব পরিষ্কার করে একদম সুন্দর করে নিয়েছি। অনেকটা সময় লেগে গিয়েছিলো, অনেকটা সময় আমার রান্না চাপাতেও অনেক দেরি হয়ে গিয়েছিল, এবং সকালে তো আমি দেখলে যে মুড়ি খেলাম, তারপরে কিন্তু আর কিচ্ছু খাইনি, ভাত খেয়েছি প্রায় তখন 3টে বেজে গেছে। কাজ যখন করতে শুরু করি না তখন মনে হয় এটা নোংরা হয়ে রয়েছে, ওইটা পরিষ্কার করতে হবে, এই করতে করতে অনেকটা সময় চলে যায়। বাইরেও কিছুটা ঝুল ছিল সেগুলোও কিন্তু জানলা টাল্লা ওগুলোও পরিষ্কার করেছি, সবটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা যায় না কারণ ভিডিও প্রচুর লং হয়ে যাবে, এই তাই কিছু কিছু দিন ভিডিও লং হয়ে যায়। তো যাই হোক, এই সমস্ত কিছু করে স্নান করতে চলে গিয়েছিলাম, তারপর এসে রান্নাতে ঢুকেছি। তো দেখো কি রান্না করছি আজকে। আজকে আমি ডালের বড়া তুলবো, আমার খুব খেতে ইচ্ছা করছিল কিছুদিন ধরেই, তো আজকে ভাবলাম করে নিই। আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার যেটা করছি, কিছুটা ডাল আমি মুচমুচে করে বড়া করব, যেটা মানে শুকনো ভাত দিয়ে একটু ঘি দিয়ে খেতে ভালো লাগে, সেটাই জন্যই কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর হলুদ দিয়েছি একটু, এতে কিন্তু আদা রসুন দিলে আরও বেশি বেটার হয়, কিন্তু আমি অত কিছু করার সময় পাইনি। কিন্তু একটা বিগ মিস্টেক হয়ে যাওয়ার ফলে আমার টোটাল রান্নাটাই নষ্ট হয়েছিল। আমি যেটা করেছি, দুরকমভাবে আমি ডাল ভেজেছি, এটা কিন্তু আমি যেহেতু ঝোল করব একটু গ্রেভি করে তার মধ্যে দেব বলে কিছু নর্মাল, ওতে কিন্তু পেঁয়াজ ট্যাজ কিচ্ছু দিইনি, এটা নর্মাল ফাটিয়ে সেটাই বড়ি তুলে রেখেছিলাম, আর একটাই পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ একটু কড়া করে ভাজার জন্য রেডি করছিলাম। কিন্তু বিগ মিস্টেক হয়ে গেছে, আমি একটাতেও লবণ দিইনি, যার ফলে পুরো রান্নাটাই নষ্ট। তোমরা তো জানো লবণ না দিলে, তুমি অন্য কিছু না দাও খাওয়া যাবে, কিন্তু লবণ না দিলে সেটা তো একদম বিশ্রী লাগে। তো আমি যেটা করলাম বুঝতে পেরেছিলাম, তো ঝোল যখন করেছিলাম তাতে একটু লবণটা বেশি করে দিয়েছিলাম, কিন্তু যেটা ওই ভাজা করলাম খাওয়ার জন্য ঘি দিয়ে ভাত দিয়ে খাবো বলে, ওটা একদম পুরো বিশ্রী হয়ে গিয়েছিল, খেতে একটু ভালো লাগছিল না, কিন্তু লবণ দিয়ে দিলে পরে ভাজাটা খুব সুন্দর হয়েছিল, লবণটা দিতেই আমি ভুলে গেছি। কী করবো, এত তাড়াতাড়ি করছিলাম, খিদে লেগে গেছে, আমি এমনি খিদে সহ্য করতে পারি না, তার উপরে দেরি হয়ে গেছে, ফলে এই অবস্থা দাঁড়িয়ে গেছে। এই যে ভাজাগুলো দেখছো এগুলোর কথাই বলছি, এগুলো এত সুন্দর দেখতে হয়েছে, এবং একটু লবণ পড়লে খেতেও কিন্তু অসাধারণ হতো, কিন্তু ওই যে বললাম পুরো নষ্ট করে ফেলেছি লবণ না দেওয়ার ফলে। তো কী আর করা যাবে, থাক আবার একদিন সুন্দর করে করব। এবার আমি সবগুলো ভাজা হয়ে গেছে, ঝোলের জন্য কিন্তু আমি রেডি করছি, ঝোলটা রেডি করছি। একটু টমেটো দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কিছুটা কুচিয়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, জিরে বাটা, আদা বাটা সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, রসুন বাটা ওর মধ্যে রয়েছে।
দিয়ে এটা সুন্দর করে কষাচ্ছি। তারপরে অল্প একটু জল দিয়ে দেব, তারপরে বড়িগুলো দিয়ে দেব। এটা খা গিয়েছিল এবং ভালো লেগেছিল, কিন্তু ওইটা মানে ভাজাগুলো খেতে সমস্যা হয়েছিল। তো দেখো বেশি ঝোল রাখবো না, যেহেতু আমি একা খাবো তো অল্পই করেছি। আমার খুব প্রিয় এই ডালের বড়া, খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো আমি সেজে গুজে বসে রয়েছি, এখন কটা বাজে বলতো? সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি আমার মোটিভেশনাল চ্যানেলে কিন্তু ভিডিও করছিলাম, সকাল থেকে তো আমি ভিডিও করতে পারিনি, কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই না বৃষ্টি হচ্ছিল। আর তোমরা জানো, তোমাদেরকে বলেছি, মোটিভেশনাল চ্যানেলে কিন্তু বৃষ্টি হলে ভিডিও করা যায় না, কোনো আওয়াজ হলেই কিন্তু ভিডিওটা আমার স্টপ করতেই হয়। তো সকাল থেকেই ট্রাই করছি কখন বসবো কখন বসবো, কিন্তু কিছুতেই স্কোপ পাচ্ছিলাম না, বারংবার বৃষ্টি চলে আসছিল। তার মধ্যে তোমরা দেখলে আমার রান্নাঘরের অবস্থা, বন বিড়াল এসে পুরো খারাপ করে দিয়ে যাচ্ছে। তো ওটা পরিষ্কার করতে বিশেষ করে অনেকটা সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে। ওটা পরিষ্কার করেছি, তার মধ্যে কিন্তু আমাকে আবার রান্না করতে হয়েছে, খেতে হয়েছে। রান্নাটা করে নেওয়ার পরে আমি ভাবলাম যে ভাতটা খেয়ে তারপরে বসবো। ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে বসলাম, অ্যাট লাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আবার জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু দুজনের সঙ্গে আমাকে কথা বলতে হয়েছে আমার মোটিভেশনাল চ্যানেলের জন্য। ওরা ওদের প্রবলেম নিয়ে কথা বলছিল, একজন ছিল বাংলাদেশের একটি ছেলে, আমাকে বলছে আপু গতকাল রাত থেকে আমি ভীষণভাবে মানে আশা করে বসে রয়েছি কখন আপনার সঙ্গে কথা বলবো আর কখন আমি আমার প্রবলেমটা জানাতে পারবো। তো আমি ওকে এটাই বলছি যে একদম মানে কথা বলে ও ভীষণ পরিমাণে মানে আনন্দিত যে আমি কথা বলতে পেরেছি অ্যাট লাস্ট। আমি এটাই বলছি যে এতটা মানে আমাকে অতটা সিরিয়াস নেওয়ার কিছু নেই, আমার সঙ্গে নর্মালি সকলেই কথা বলতে পারে। আমি তো নাম্বার দিয়েছি, তোমরা কোনো প্রবলেমে পড়লে অবশ্যই কথা বলবে, আর যে কোনো মানুষ আমার সঙ্গে কথা বলতে পারে যদি তার সত্যি ব্যক্তিগত লাইফ নিয়ে সে প্রবলেমে থাকে। তো যাই হোক, ভালো লাগে মানুষের সঙ্গে কথা বলে, তাদের মনের কথা জানার পরে তাদের প্রবলেমটা যদি সলভ করতে পারি। সলভ কখনোই করা যায় না, এটাও তোমাদেরকে বলে রাখি, কারণ এটা কোনো অন্য কোনো প্রবলেম নয় যে সলভ করে দিলাম, তাই না? কারণ ধরো সে কাউকে ভালোবাসে, সেই মেয়েটি হয়তো তাকে আর ভালোবাসছে না, সেটাকে কি সলভ করা যায়? যায় না। সে যতক্ষণ না নিজের থেকে তার কাছে আসছে ততক্ষণ কিন্তু কিছু করা যায় না। কিন্তু আমি যেটা করি সেই সময় একটু যে কি করা উচিত, কিভাবে মানসিকভাবে সে নিজেকে শান্ত রাখবে এগুলো বলতে পারি। তার মধ্যে একটা মেয়ে ফোন করেছিল, ওর সঙ্গে আমাকে অনেকক্ষণ কথা বলতে হয়েছে, ওর বিগ প্রবলেম এবং অনেকটা সময় ধরে ওর কথা শুনতে হয়েছে। তো এভাবেই কিন্তু দিন যাচ্ছে, এভাবেই কিন্তু আমাকে সমস্ত দিক ম্যানেজ করতে হয়। আমার ভিডিও রয়েছে, তার উপরে এডিটিং, দুটো চ্যানেলের এডিটিংই কিন্তু আমাকে করতে হয়, প্লাস হচ্ছে এই মানুষগুলো যখন কথা বলে এবং শেষে যখন ফোন রাখার আগে যখন বলে যে দিদি এবার আমার হ্যাপি ফিল করছি, আমি হ্যাপি লাগছে, আমার মনটা ভালো লাগছে, অনেকটা হালকা বোধ করছি, তখন একটা চরম পাওয়া যে না, কিছু অন্তত দিতে পারলাম, অন্তত সে যে প্রবলেমের মধ্যে রয়েছে সেই প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করে সে অন্তত নিজেকে হালকা বোধ করছে, এটুকু করতে পারাও আমার কাছে একটুখানি হলেও ভালো কাজ বলে মনে হয়। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আবার যদি পারি রাতে একটু কথা বলবো। এখন আর কথা বলবো না, এখন আমি ড্রেস চেঞ্জ করব আর এসব মানে লিপস্টিক কাজল সব তুলে ফেলবো, সুন্দর করে দেখাবো আমার নখের অবস্থা কী, দেখাবো না, নখটা দেখে ফেলেছে তোমরা, মানে নখগুলো পরিষ্কার করতে হবে, খুব বাজে হয়েছে জানো। নেল পালিশ যখন দিই কত ভালো লাগে, কিন্তু আমি হাতে নেল পালিশ এই কারণেই দিতে চাই না, যখন উঠে যায় না কি বিশ্রী একটা লাগে। এবার কী বলতো, সবসময় তোলা সবসময় হয়ে ওঠে না, কাজ নিয়ে এতটাই বিজি রয়েছে এই কিছুদিন হলো যে হচ্ছে না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে রাতে একটুখানি কথা বলবো, ঠিক আছে? রাতে খাবার পরে, আজকে কিন্তু আমাকে দুটো চ্যানেলের এডিটিং কিন্তু কমপ্লিট করে রাখতে হবে, তার কারণ আমাকে কালকে কিন্তু বার হতে হবে, তার জন্য কিন্তু সকালবেলা দুটো চ্যানেলেই ভিডিও আপলোড করে দিতে হবে। তো তার জন্য কিন্তু এডিটিংটা তো কমপ্লিট করতে হবে, তাই না? তো চলো, রাতে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, সকালে ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী।